हेलो स्टूडेंट, आज हमरा विपरीत वित्तीय अपेक्षक अध्यायेर कयेकटी गुरुत्वपूर्ण समस्या निये आलोचना करब। देखो प्रथम प्रब्लेम बोलछे प्रमाण करो टैन इनवर्स 1 माइनस एक्स बाई 1 प्लस एक्स माइनस टैन इनवर्स 1 माइनस वाई बाई 1 प्लस वाई इक्वल टू साइन इनवर्स अब एटा प्रमाण करते दिएछे। ন্যাচারালি ছেলেরা কী করে, ছেলেরা সহজে কী করে, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স এর উপর ফর্মুলা লাগায়, তারপরে সেটাকে সাইনে কনভার্ট করে দেয়। সেটা করলেও হবে, আমরা যখন দেখবে এইরকম ফাংশন পাবে বা এইরকম ফাংশন পাবো, উপরে আর নিচে একই ফাংশন, শুধু একটা প্লাস মাইনাসের পার্থক্য আছে এবং প্রথমটা ওয়ান দিয়ে শুরু, দেখো দ্বিতীয়টা তাই, তখন যেটা এটাকে আমি দুটো ফাংশনে ভাঙতে পারবো। আগে ট্যান ইনভার্স মানে একটা ফাংশন শুরু হচ্ছে প্রথমটা ওয়ান দিয়ে আর উপর নিচে সেম ফাংশন, শুধু পার্থক্য প্লাস অথবা মাইনাস, অথবা উপরে প্লাস থাকলে নিচে মাইনাস বা উপরে মাইনাস থাকলে নিচে প্লাস। তখন কী করবো, এটাকে আমি লিখবো ট্যান ইনভার্স ওয়ান মাইনাস ট্যান ইনভার্স এক্স। ঠিক আছে, চলো অ্যান্সার করি। দেখো আমি লিখলাম যেটা দেওয়া ছিল সেটা, এটাকে ভেঙে দিলাম ট্যান ইনভার্স ওয়াই মাইনাস ট্যান ইনভার্স এক্স। তাহলে মনে রাখবো উপরে যদি এরকম ওয়ান দিয়ে শুরু হয় এবং উপরে ওয়ান প্লাস এক্স বা ওয়ান মাইনাস এক্স বা উপরে মাইনাস নিচে প্লাস এরকম থাকলে, যদি উপরে প্লাস থাকে তাহলে লিখতাম ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স এক্স, মাইনাস টেবলে লিখলাম ট্যান ইনভার্স ওয়ান মাইনাস ট্যান ইনভার্স এক্স। তাকে একটু ফর্মুলা ফেলো, এটা ফর্মুলা কী হয়, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ফর্মুলা বললে ট্যান ইনভার্স ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস ওয়ান ইন্টু এক্স, মানে আগেরটা ফিরে চলে। ঠিক একইভাবে আমি এটাকেও ভেঙে দিলাম ট্যান ইনভার্স ওয়াই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। এবার দেখো ব্র্যাকেটটা তুললাম, তাহলে আমি এটা পেলাম। এবার এখান থেকে দেখতে পাচ্ছি আমি, দেখো ট্যান ইনভার্স ওয়ান ট্যান ইনভার্স ওয়ান কেটে গেল, তাহলে আমি এই ট্যান ইনভার্স ওয়াইটা আগে লিখলাম, ট্যান ইনভার্স এক্সটা পরে লিখলাম। এবার একটা ফর্মুলা লাগিয়ে দিলাম, ফর্মুলা হলো এটা ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এক্স বাই ওয়ান প্লাস ওয়াই এক্স। এবার এটাকে আমি সাইনে নিয়ে চলে যাবো, সাইনে নিয়ে যাওয়ার জন্য আমি কী করবো বলেছিলাম তোমাদের, পাশে একটা ছবি আঁকবে, এটা ট্যান, ট্যানের হয় লম্ব বাই ভূমি, লম্ব মানে ওয়ান মাইনাস এক্স, ভূমি মানে ওয়াই প্লাস এক্স। তাহলে হচ্ছে অতুভুজটা হবে হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে যে ক্যালকুলেশন করে দেখবো এটা এসছে, তাহলে এইটাই পেয়ে গেলাম কোনটা অতিভুজটা। লেখি যদি ট্যানটাকে সাইনে আমি কনভার্ট করি সাইন ইনভার্সে, তাহলে সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, লম্ব ওয়াই মাইনাস এক্স, অতিভুজ পেলাম আমি, এটা এটা বসিয়ে দিলাম, তাহলেই আমার প্রমাণ হয়ে গেল। অতএব যেটা দেওয়া ছিল সেটা লিখলাম ইকুয়াল টু ইকুয়াল সরি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হয়ে গেল, প্রুভড, প্রমাণ শেষ। নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেম প্রমাণ করো এ কস থিটা প্লাস বি সাইন থিটা ইকুয়াল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস অফ থিটা মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন থিটা প্লাস ট্যান ইনভার্স এ বাই বি। অ্যান্সার আমার যেটা দেওয়া ছিল এ কস থিটা প্লাস বি সাইন থিটা লিখলাম। আমি প্রথমে এই প্রমাণটা করব, মানে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস অফ থিটা মাইনাস ট্যান ইনভার্স বি। দেখো এইটা মানে কার ফর্মুলা বলছে, কস অফ এ মাইনাস বি, কস অফ এ মাইনাস বি মানে কি, কসে কস বি প্লাস সাইনে সাইন বি। তাহলে এইখানে আমাকে এ এমন একটা ধরতে হবে, কসের ভিতরে এখানে এ ফাংশনটা কস দিয়ে ধরবো আর বি ফাংশনটা সাইন দিয়ে ধরবো, তবে দেখো দুটোই কস হলো দুটোই সাইন হলো, তবে কস অফ এ মাইনাস বি এর ফর্মুলা পড়বে। যখন এইটা লাগাবো দেখো এইখানে এইটা প্রমাণ করবো, তখন আমি কী করবো, সাইন থিটা প্লাস ট্যান ইনভার্স এ বাই বি প্রমাণ করতে বলছে। তো আগে একটা আছে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে সাইন এ প্লাস বি এর ফর্মুলা, সাইন এ প্লাস বি এর ফর্মুলা সাইনে কস বি প্লাস কসে সাইন বি। তাহলে প্রথমটা আছে সাইনে কস বি, দেখো আমার কস থিটা আছে, তখন এটাকে আমি সাইন দিয়ে ধরবো আর বিটাকে আমি কস দিয়ে ধরবো। ঠিক আছে, আগে কোন কী প্রমাণ করতে দিয়েছি সেটা দেখতে হবে, হ্যাঁ দিয়ে সেইভাবে ধরতে হবে। তাহলে আমি কসের প্রমাণটা করছি, তাহলে দুটোই এটাও কসের ফাংশন ধরবো, বিটাও কসের ফাংশন ধরবো, তাহলে ধরছি এ ইকুয়াল টু, দেখো শুধু কসের ফাংশন ধরো, তার আগে একটা কনস্ট্যান্ট আর ধরবো আমরা, এরকম ধরি এ এ ইকুয়াল টু আর কস থিটা ওয়ান ধরলাম এবং বি ইকুয়াল টু আর সাইন থিটা ওয়ান ধরলাম। তাহলে অতএব স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটো স্কোয়ার হবে, তাহলে আর স্কোয়ার কমন যাবে, আর স্কোয়ার কমন গেলে আমার হবে হচ্ছে কস স্কোয়ার থিটা ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান, এটা মানে ওয়ান, তার মানে আর স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল আমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অতএব আর ইকুয়াল টু হবে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা বার করবো। এবার দেখো আর সাইন থিটা ওয়ান বাই আর কস থিটা ওয়ান করছি, তাহলে আর সাইন থিটা ওয়ান বাই আর কস থিটা ওয়ান ইকুয়াল টু বি বাই হবে, কেটে গেলে হলে দেখো ট্যান থিটা ওয়ান ইকুয়াল টু বি বাই, অতএব থিটা ওয়ান ইকুয়াল টু ট্যান ইনভার্স বি বাই। তাহলে যখন আমি এরকম কিছু ধরবো তখন সেখান থেকে আর এর ভ্যালুটা বার করে রাখবো এবং থিটা ভ্যালুটা, বা এখানে থিটা ওয়ান ধরছে বলে থিটা ওয়ানের ভ্যালুটা আমি বার করে রাখলাম। ঠিক আছে, তাহলে মনে রাখবে আমরা ধরেছি এ ইকুয়াল টু আর কস থিটা ওয়ান, বি ইকুয়াল টু আর সাইন থিটা ওয়ান। কেন কস থিটা ওয়ান সাইন থিটা ধরলাম, এ আর সাইন থিটা ওয়ান কেন ধরলাম না, আর বি এরটা আর কস থিটা ওয়ান কেন ধরলাম না, কারণ আমাকে প্রমাণটা আমি কস দিয়ে আনবো, মানে কস অফ এ মাইনাস বি এর ফর্মুলা, কস অফ এ মাইনাস বি এর ফর্মুলা মানে তুমি জানো কসে কস বি প্লাস সাইনে সাইন বি, অর্থাৎ
প্রথমটা দুটোই যে ফাংশন থাকবে সেটা কসের হবে, দ্বিতীয় দুটো সাইনের হবে, তাই এটাকে ধরলাম আর কস থিটা অন কস দিয়ে ধরলাম, বিটাকে সাইন ধরলাম। যদি তখন দ্বিতীয়টা প্রমাণ করবো তখন উল্টো ধরবো, ঠিক আছে। এখন আমি আবার লিখলাম এ কস থিটা প্লাস বি সাইন থিটা, এর মানটা বসালাম এখানে, বি এর মান বসালাম। দেখো আটটা কমন যাচ্ছে, এই কস থিটা আগে লিখলাম, কস থিটা ওয়ান পরে লিখলাম, এখানে তাই সাইন থিটা আগে লিখলাম, সাইন থিটা ওয়ান পরে লিখলাম। তাহলে এবারে কী হচ্ছে, কস থিটা ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান, মানে কস অফ এ মাইনাস বি এর ফর্মুলা পড়লো। অর্থাৎ আটটা আগে থাকলো কস অফ থিটা মাইনাস থিটা ওয়ান। দেখো আর মানে আমি কী পেয়েছিলাম, রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এই যে আর, আর মানে হচ্ছে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর থিটা ওয়ান মানে কী পেয়েছিলাম, ট্যান ইনভার্স বি বাই এ। তাহলে আর এর মানে বসলাম কস থিটাটা থাকলো, থিটা ওয়ান মানে ট্যান ইনভার্স বি বাই এ, ঠিক আছে। তাহলে দেখো প্রথম প্রমাণটা হয়ে গেল, এটা দিয়েছিল, দেখো এটা প্রথমে প্রমাণ করতে দিয়েছিল, আমার হয়ে গেল, এটা এক নম্বর নাম দিলাম। এবার দ্বিতীয় প্রমাণটা করব, আবার এ কস থিটা প্লাস বি সাইন থিটা। দেখো এখানে আমি যেহেতু পরের প্রমাণটা সাইন দিয়ে আছে, তার জন্য এটাকে কসের ঠিক সাইন দিয়ে ধরবো। তাহলে এ ইকুয়াল টু বড় হাতের আর সাইন আলফা এবং বি ইকুয়াল টু আর কস আলফা, একই ধরবে না, আগেরটা যা ধরেছে তার থেকে একটু অন্যরকম ধরবে, ঠিক আছে। আগেরটা ছোটো হাতের আর ধরেছিল, এখানে বড় হাতের আর ধরলাম, আগেরটা অ্যাঙ্গেলটা থিটা ওয়ান ধরেছিল, এখানে আলফা ধরলাম, ঠিক আছে। অথবা একইভাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এগুলো বড় হাতের আর স্কোয়ার, আর সমান সমান এটা পেলাম, এবং আর সাইন আলফা বা আর স্কোয়ার কস আলফা সমান সমান এ বাই বি হবে, এখান থেকে আমি আলফার সমান সমান পেলাম ট্যান ইনভার্স এ বাই বি। এখন দেখো এই একই লিখলাম, এর মানটা বসালে কী পাবো, এর মানটা বসালে হবে, এর মানটা বসালাম, তাহলে এর মানটা মানে হচ্ছে আর সাইন আলফা এবং বি এর মানে আর কস আলফা, এখানে বসালাম। বসাবার পর আমি একটু স্টেপ জাম্প করেছি, দিয়ে আটটা কমন নিলাম, আটটা কমন নিলে ভেতরে থাকবে দেখো সাইন আলফা কস থিটা প্লাস কস আলফা সাইন থিটা। তাহলে ফর্মুলা সাইনে কস বি প্লাস কসে সাইন বি, সাইন অফ এ প্লাস বি, তাহলে সাইন অফ আলফা প্লাস থিটা হলো। আচ্ছা আর দেখো বড়তে আর মানে পেয়েছিলাম রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসালাম, সাইন থিটাটা আগে লিখলাম, আলফা মানে পেয়েছি কত, ট্যান ইনভার্স এ বাই বি বসিয়ে দিল, ট্যান ইনভার্স এ বাই বি তাহলে দুই পেলাম। তাহলে তোমার অতএব এক নং দুই নং হতে পায় আমরা এটা সমান এটা সমান এটা কুড়ি, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট প্রবলেম কুড়ি বলছি সমাধান করো, কট ইনভার্স এক্স, এই সরি কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কট ইনভার্স এ মাইনাস ওয়ান। অ্যান্সার প্রথমে লিখলাম গিভিনগুলো যেটা দেওয়া আছে, এদিকে হচ্ছে ফর্মুলা কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই এর ফর্মুলা লাগালাম, কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই কী বলে লেখার সময় বলেছি নিচে লিখবে কট ইনভার্স ওয়াই প্লাস এক্স, তাহলে লিখলাম আমি ওয়াই মানে এটা প্লাস এক্স, আর উপরে লিখবে এক্স ওয়াই মাইনাস ওয়ান, এক্স ওয়াই মানে এক্স ইনটু ওয়াই মাইনাস ওয়ান, এদিকে যা থাকলো কট ইনভার্স এ মাইনাস বি, ওয়াই থেকে কট ইনভার্স বাদ চলে গেলো, আমার এটা থাকলো উপরে এক্স দিয়ে গুণ করে আমি এটা পেলাম, ঠিক আছে। এবার আমি কিছু করি কস মাল্টিপ্লিকেশন করেছি, এটার সাথে এটা গুণ করলে এটা হয়, কোনাকুনি গুণ করলে এটা হয়, এরপর সিম্পলি এটাকে আমি গুণ করে দিলাম, ঠিক আছে, গুণ করলে আমি এটা পেলাম, ঠিক আছে। তুমি সিম্পলি গুণ করবে এটা পাবে, আর এদিকে যা ছিল তাই, এবার উভয় পক্ষ থেকে মাইনাস ওয়ানটা বাদ চলে গেল, ঠিক আছে। তাহলে প্রথমে আমি এদিক থেকে মাইনাস এক্স স্কোয়ারটা এদিকে আনলাম, তারপর আনলাম মাইনাস স্কোয়ার এক্স, তারপর এই এক্সটা এদিকে আসলো মাইনাস এক্স। আচ্ছা এইদিকে পড়ে থাকতে হচ্ছে এই তিনটে টার্ম, কারণ মাইনাস ওয়ানটা কেটে গেছে, এই তিনটে টার্ম থেকে যদি আমি এ কমন নিই প্লাস এ কমন নিলে পড়ে থাকে স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান, ঠিক আছে। এইবার দেখো আমি কী করছি, এখান থেকে এক্স স্কোয়ার থাকলো, পরের দুটো টার্ম থেকে মাইনাস এক্স কমন নিলাম, মাইনাস এক্স কমন নিয়ে এক্সটা এখানে নিলাম, এখানে থাকলো স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে যা থেকে থাকে। এবার এটাকে আমাকে কী করতে হবে, মিডল টার্ম করতে হবে। দেখো এটাকে মিডল টার্ম করতে গেলে কী করতে হবে, প্রথমে দেখো এই প্রথমে তো ওয়ান আছে, শেষে এটা আছে, এই দুটো গুণ করলে এটাই হয়, প্রথম এক্স এক্স স্কোয়ারের সহ আর কনস্ট্যান্ট গুণ করলে এটাই হয়। তাহলে এই দুটো টার্মকে আমাকে যোগ বা বিয়োগ করে স্কোয়ার প্লাস ওয়ান আনতে হবে। তাহলে দেখতে পাচ্ছ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান থেকে যদি এই এটা বাদ দিই তাহলে স্কোয়ার প্লাস ওয়ান থাকবে। তার জন্য আমি লিখলাম এক্স স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান প্লাস এ, সরি বিয়োগ না যোগ করলে হবে, তাহলে প্লাসে করলে প্লাসে 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 আর এই মাইনাসে কেটে যাবে, তাহলে স্কোয়ার প্লাস ওয়ানে ফিরে আসবে ইন্টু এক্স, পরে যাচ্ছিলো তাই। এবার আমি এক্সট্রা দিয়ে গুণ করে দিলাম, আমি এটা পেলাম, ঠিক আছে, এই লাইনটা পেলাম। এবার প্রথম দুটো থেকে এক্স কমন নিলাম, প্রথম দুটো এক্স কমন নিলে এখানে পড়ে থাকে এক্স মাইনাস মাইনাস দিয়ে গুণ হলে হবে মাইনাস স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান, আর দ্বিতীয় দুটো থেকে আমি কমন নিলাম মাইনাস এ, আমার এটা পড়ে থাকলো, তাহলে এই দুটো আমি একই, এই দুটো কমন নিল তাহলে পড়ে থাকলো এক্স মাইনাস এ, ঠিক আছে। তাহলে অতএব প্রথমটা সমান সমান জিরো, এক্স মাইনাস স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে এখানে এক্স সমান সমান আমি পেলাম স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান, আর দ্বিতীয়টা জিরো করলো অথবা এক্স মাইনাস ইকুয়াল জিরো এক্স ইকুয়াল টু এ, অতএব নির্ণীয় সমাধান হয়ে গেল আমার এক্স ইকুয়াল টু এ কমা আর একটা হলো স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান, এটা অ্যান্সার, ঠিক আছে। আজকে আমরা যে অঙ্কগুলো আলোচনা করছি সবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। নেক্সট প্রবলেম দেখ সমাধান করো, আছে ট্যান ইনভার্স ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স হাফ অফ, এটা আছে, তাহলে আমি লিখলাম গিভিন যেটা দেওয়া আছে সেটা, এই দুইটাকে এইদিকে নিয়ে আসলাম, তাই এই দুইটা দুই হলো, এই হাফটায় দুইটা দুই,
এবার এইটা মানে আমি একটু আগেই বলেছি, এটা মানে দেখো উপরে দেখো একই, উপর আর নিচে শুধু প্লাস মাইনাস পার্থক্য, পার্থক্য ফাংশনটা একই, প্রথমটা ওয়ান দিয়ে শুরু, তাহলে এটাকে লিখবো ট্যান ইনভার্স ওয়ান মাইনাস ট্যান ইনভার্স সিক্স, আর আমার ডান দিকটা যা ছিল তাই টু ইন্টু ট্যান ইনভার্স ওয়ান মানে পাই বাই ফোর, এটা ট্যান ইনভার্স সিক্স, এই দিকটা আমার যা ছিল তাই রাখলাম। দুই দিয়ে গুণ করলে হলো পাই বাই টু মাইনাস টু ট্যান ইনভার্স সিক্স ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এইবার এই সাইন ইনভার্সটাকে আমি ট্যানে কনভার্ট করবো, তাহলে ট্যানে কনভার্ট করতে গেলে আমি তোমাদের বলেছিলাম পাশে একটা ছবি আঁকবে রাফে, লম্ব বাই অতিভুজ, লম্ব মানে এক্স, অতিভুজ মানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে ভূমি মানে বার করতে গেলে হবে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, দেখবে এক্স স্কোয়ারটা ওয়ান হবে, ঠিক আছে। তাহলে সাইন ইনভার্সটাকে যদি ট্যান ইনভার্সে কনভার্ট করি তাহলে এটা হবে ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি এক্স বাই ওয়ান মানে ট্যান ইনভার্স এক্স, ঠিক আছে। তাহলে আমরা এই সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ারের জায়গায় লিখবো ট্যান ইনভার্স এক্স, তাহলে আমরা লিখলাম পাই বাই টু মাইনাস টু ট্যান ইনভার্স সিক্স, এই দিকে ট্যান ট্যান ইনভার্স সিক্স, তাহলে টু ট্যান ইনভার্স সিক্স এই দিকে হলো থ্রি ট্যান ইনভার্স সিক্স ইকুয়াল টু পাই বাই টু, তিনটা দিয়ে ভাগ করলে হবে পাই ট্যান ইনভার্স সিক্স ইকুয়াল টু পাই বাই সিক্স, অতএব এক্স ইকুয়াল ট্যান পাই বাই সিক্স, ট্যান পাই বাই সিক্সের মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি, অতএব এক্স ইকুয়াল টু পেয়ে গেল ওয়ান বাই রুট থ্রি, অতএব নির্ণীয় সমাধান এক্স ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি, এটা অ্যান্সার, ঠিক আছে। নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেম হচ্ছে সমাধান করো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু কস ইনভার্স এক্স। আমি গিভিন লিখলাম এদিকে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াইয়ের ফর্মুলাটা জাস্ট লাগালাম, যেমন হয় এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়ান রুট ওভার এটা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, কস ইনভার্সটাকে সাইন ইনভার্সে কনভার্ট করে দিলাম, সাইন ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, বোথ সাইড সাইন সাইন ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমার পড়ে থাকলো এক্স, এটাকে ভেতরে সূত্র ভেঙে দিলাম এটা পেলাম, আর এখানে ওয়ান দিয়ে এটাকে গুণ করছি, ওয়ান দিয়ে এটাকে গুণ করলে ওয়ান ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে এটা হয়, আর মাইনাস এক্স ইন্টু এটা মাইনাস এক্স ইন্টু এটা হবে ইকুয়াল টু, তাহলে বোথ সাইড আমার রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটা কেটে গেল, ঠিক আছে, এই টার্মটা এই টার্মটা কেটে গেছে, তাহলে পড়ে থাকলো এইটা আর এইটা, এই দুটো থেকে দেখো আমি এক্স কমন নিলাম, এক্স কমন নিলে আমি পড়ে থাকছি এটা, এটা যদি মাইনাসটা ভেতরে গুণ করলে ওয়ানটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, আর এখান থেকে এটা পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে অতএব এক্স ইকুয়াল টু জিরো অথবা ভেতরে এটা সমান সমান জিরো, এবার একটা রুটকে আমি অন্যদিকে নিয়ে গেলাম, দিয়ে বোথ সাইড স্কোয়ার করলাম, স্কোয়ার করার পর দেখো মাইনাস এক্স স্কোয়ার টার্মটা বোথ সাইড থেকে বাদ চলে গেলো, তাহলে পড়ে থাকলো টু এক্স ইকুয়াল টু ওয়ান, অতএব এক্স ইকুয়াল টু কত থাকলো হাফ, তাহলে একটা পেলাম জিরো আর একটা পেলাম হাফ, তাহলে অতএব নির্ণীয় সমাধান এক্স ইকুয়াল টু হাফ, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, বুঝতে পেরেছ? নেক্সট প্রবলেম সমাধান করো কস ইনভার্স ফাইভ বাই এক্স প্লাস কস ইনভার্স বারো বাই এক্স ইকুয়াল টু পাই বাই টু। দেখো এইরকম যখন সমাধান পাবে, ঠিক আছে, আমার ডান দিকে পাই বাই টু আছে, সঙ্গে সঙ্গে কী করবে, যে কোনো একটাকে অন্যদিকে নিয়ে যাবে। দেখো আমরা লিখলাম গিভিন, এটা আমি কস ইনভার্স পাঁচ বাই বারোটাকে এখানে রাখলাম, কস ইনভার্স বারো বাই এক্সটাকে ওইদিকে নিয়ে গেলাম, যখনই ডান পক্ষে পাই বাই টু পাবে অন্যটা নিয়ে যাবে, তাহলে একটা ফর্মুলা পড়ে যাবে, মানে পাই বাই টু মাইনাস কস ইনভার্স এক্স মানে কী হয় সাইন ইনভার্স এক্স, তাহলে এখানে হবে সাইন ইনভার্স বারো বাই এক্স, বুঝা গেল, কারণ আমরা তিনটে ফর্মুলা জানা আছে যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু, আর সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু, তাই জন্য ডান পক্ষে যদি পাই বাই টু পাও সঙ্গে সঙ্গে একটা ফাংশনকে অন্যদিকে নিয়ে যাবে, তাহলে সহজ হয়ে যাবে অন্যটা, ঠিক আছে। তাহলে আবার এদিকে থাকলে হচ্ছে কস ইনভার্স ফাইভ বাই এক্স, এদিকে থাকলো সাইন ইনভার্স বারো বাই এক্স, এবার সেই সাইন ইনভার্সটাকে কসে কনভার্ট করো। দেখো কনভার্ট করার জন্য তোমরা জানো কী করতে হয়, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, রাফে একটা ত্রিভুজ আঁকলাম লম্ব, আর অতিভুজ হচ্ছে এক্স লম্ব বারো, তাহলে হচ্ছে ভূমিটা হবে এক্স স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ, ঠিক আছে, এটা রাফ। তাহলে সাইনটা কস হবে কস ইনভার্স ভূমি বাই অতিভুজ, ভূমি মানে এটা আর অতিভুজ মানে এক্স, লিখে বোর্ড সাইড কস ইনভার্স ক্যান্সেল হয়ে গেল, থাকলো আমার এটা, দেখো নিশ্চয় আমি এক্সটা যদি ক্যান্সেল করে দিই তাহলে থাকলো এটা, তাহলে অতএব এক্স স্কোয়ার সমান সমান হয়ে গেল ওয়ান সিক্স নাইন, ঠিক আছে, তাহলে বাই এক্স ইকাল টু প্লাস মাইনাস থার্টিন, তা দেখবে মাইনাসটা এই এক্স ইকাল টু মাইনাস থার্টিন, আমার অঙ্কটা দেখবে কস ইনভার্স দিচ্ছিল, কিন্তু আমি জানি যে কস ইনভার্সের ক্ষেত্রে এক্সের মানটা মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে থাকে, কিন্তু না ওইভাবে এখানে বলা যাবে না, সরি, এখানে যদি তুমি যদি এক্স ইকাল টু মাইনাস থার্টিনটা মূল সমীকরণে বসাও তাহলে দেখবে যে এই সমীকরণটা সিদ্ধ করবে না, ঠিক আছে, তার জন্য আমি এক্স ইকাল টু প্লাস মাইনাস থার্টিন, তাহলে এক্স ইকাল টু মাইনাস থার্টিন সমীকরণকে সিদ্ধ করে না, অতএব নির্ণীয় সমাধান এক্স ইকাল টু থার্টিন, এটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। নেক্সট প্রবলেম করার আগে আমরা একটা
দ্রষ্টব্য করব। নোট, ট্যান ইনভার্স পাই বাই বার মানে কত? ট্যান ইনভার্স 15 ডিগ্রি, ট্যান ইনভার্স 15 কে লিখতে পারি আমরা ট্যান ইনভার্স 60 মাইনাস ট্যান ইনভার্স 45, তাহলে সরি আমি ভুল বললাম, ট্যান পাই বাই বারও আছে, ট্যান পাই বাই বারও মানে হচ্ছে ট্যান 15, ট্যান 15 কে আমি লিখতে পারি ট্যান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে ট্যান এ মাইনাস বির ফর্মুলা ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, জাস্ট মানগুলো বসলাম আমি এটা পেলাম। এটা সাজের রুট 3টাকে আগে লিখলাম এটা পেলাম, উপর নিচে কোঅর্ডিনেশন করলাম রুট 3 মাইনাস 1 দিয়ে উপর নিচে গুণ করলাম এটা পেলাম, উপরটাকে ভেঙে দিলাম এরকম পেলাম আমি, অ্যাকচুয়ালি একটু সিম্পলিফাই করলে পেলাম হচ্ছে 2 মাইনাস রুট 3, তাহলে অতএব ট্যান পাই বাই বারো, আমরা তো শুরু করেছিলাম ট্যান পাই বাই বারো দিয়ে, অতএব ট্যান পাই বাই বারো ইকুয়াল টু 2 মাইনাস রুট 3, অতএব ট্যান ইনভার্স ট্যানটা এদিকে 2 মাইনাস রুট 3 ইকুয়াল টু পাই বাই বারো, এই মানটি তুমি মনে রাখবে ট্যান ইনভার্স 2 মাইনাস রুট 3 মানেই হবে পাই বাই বারো। দেখো এটা যদি কটে চেঞ্জ করি তাহলে অতএব কট ইনভার্স কটের সাথে 1 বাই হবে 1 বাই 2 মাইনাস রুট 3 ইকুয়াল টু পাই বাই বারো, যদি কোঅর্ডিনেশন করে দেখবে হবে উপর নিচে 2 প্লাস রুট 3 দিয়ে গুণ করে দেখবে নিচে হবে 1 উপরে থেকে যাবে 2 প্লাস রুট 3, অর্থাৎ কট ইনভার্স 2 প্লাস রুট 3 মানে হয়ে গেল আমার পাই বাই বারো, তাহলে অ্যাকচুয়ালি অতএব ট্যান ইনভার্স 2 মাইনাস রুট 3 আর কট ইনভার্স 2 প্লাস রুট 3 এদের দুটোর ভ্যালু হচ্ছে পাই বাই বারো, ঠিক আছে? তাহলে এটা তোমরা মনে রাখবে যে ট্যান ইনভার্স 2 মাইনাস রুট 3 এর ভ্যালু পাই বাই বারো মানে 15 ডিগ্রি, আর কট ইনভার্স 2 প্লাস রুট 3 এর ভ্যালু পাই বাই বারো মানে হচ্ছে 15 ডিগ্রি। এবার আমরা চলো এটাকে কাজে লাগিয়ে নেক্সট প্রবলেম করব। সমাধান করো 3 কট ইনভার্স 1 বাই 2 মাইনাস রুট 3 প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2, ঠিক আছে? তাহলে এ দেখো 3 কট ইনভার্স এখানে 2 মাইনাস রুট 3 আছে, এখানে যদি ট্যানে করি তাহলে ট্যান ইনভার্স 2 মাইনাস রুট 3 প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2। দেখো এবার এই মানটা তোমার যদি মুখস্থ থাকে তুমি সহজে অঙ্কটা করে দিতে পারবে, যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু করতে একটু কষ্টই হবে। এটা মানে আমি তোমাকে বললাম পাই বাই বারো, পাই বাই বারো বসলাম তাহলে কট ইনভার্স এক্স থাকলো, এটা পাই বাই বারো মানে পাই বাই 4 হয়, আর এদিকে পাই বাই 2 মানে 90 ডিগ্রি থেকে পাই বাই 4 45 ডিগ্রি বাদ দিলে 45 ডিগ্রি পড়ে থাকবে, আমি তাহলে লিখলাম কট ইনভার্স ইকুয়াল টু পাই বাই 4, ঠিক আছে? তাহলে অতএব এক্স ইকুয়াল টু হচ্ছে কট পাই বাই 4, কট পাই বাই 4 1, অতএব বা এক্স ইকুয়াল টু 1, অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 1 অ্যান্সার। নেক্সট প্রবলেম সমাধান করো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স 2x ইকুয়াল টু পাই বাই 3, আমি লিখলাম গিভিন সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স 2x ইকুয়াল টু পাই বাই 3, ঠিক আছে? আমি এটাকে একটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছি, এখানে থাকলো সাইন ইনভার্স 2x, তাহলে অন পাই বাই 3 মাইনাস সাইন ইনভার্স এক্স, তুমি এটাকে একবারে ফর্মুলাকে করতে পারতে কিন্তু একবারে ফর্মুলাকে করতে পারলে একটু জটিল হবে, হ্যাঁ? যখন দেখবে দুটো একই ফাংশন আছে এবং অন্যদিকে যে আছে পাই বাই 3 বা যে মানটা পাই দেওয়া আছে সেটা যদি তোমার জানা মান থাকে তাহলে একটাকে অন্যদিকে নিয়ে যাবে, কারণ পাই দেখো সাইন ইনভার্স দেওয়া আছে তাহলে সাইন ইনভার্সের আমার জানা মান পাই বাই 3 যদি জানা আছে তার জন্য আমি ওটাকে নিয়ে গেলাম, ঠিক আছে? জানা থাকলে পাই বাই 3 মানে 60 ডিগ্রি মানে 60 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 0 ডিগ্রি এই মানগুলো তো তোমার জানা, হ্যাঁ? তাহলে এইগুলো থাকলে তুমি দুটো একই ফাংশন একটাকে অন্যদিকে নিয়ে যাও, ঠিক আছে? বা অন্য ফাংশন থাকলেও তুমি নিয়ে যেতে পারতে, কোনো অসুবিধা নেই, মানে একটা সাইন একটা কস থাকলেও তুমি নিয়ে যেতে পারতে। এবার দেখো এখানে সাইন ইনভার্সটা যদি অন্যদিকে নিয়ে যায় তাহলে এদিকে ধরো 2x সাইন ইনভার্সটা নিয়ে গেলে সাইন ইন্টু পাই বাই 3 মাইনাস এটা, তাহলে এখানে আমার ফর্মুলা হচ্ছে সাইন এ মাইনাস বি, এ মানে হচ্ছে পাই বাই 3, বি মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স, তাহলে আমার হলো কত 2x ইকুয়াল টু সাইন এ মানে সাইন পাই বাই 3 ইন্টু কস বি, কস বি মানে কোনটা কস এটা সাইন ইনভার্স এক্স মাইনাস কস এ, কস এ মানে কস পাই বাই 3 ইন্টু সাইন বি, সাইন বি মানে হচ্ছে সাইন ইন সাইন ইন্টু সাইন ইনভার্স এক্স, বুঝেছো? এখানে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা লাগালাম যে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এ মানে হচ্ছে পাই বাই 3, বি মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স, বোঝা গেল? এইবার আমি দেখো এখানে কস আছে এখানে সাইন ইনভার্স আছে, তাহলে এই সাইন ইনভার্সটাকে আমি কিছু নিয়ে যাবো কসে কনভার্ট করবো, কস ইনভার্সে কনভার্ট করবো, আর এটা তো সাইন সাইন ইনভার্স মানে এক্স হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে হলো এবার 2x সাইন পাই বাই 3 মানে সাইন 60 রুট 3 বাই 2 কস সাইন ইনভার্সটা কস ইনভার্সে কনভার্ট করলে আমার হবে কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে কস 60 মানে হাফ সাইন অফ সাইন ইনভার্স মানে এক্স থাকবে, বোঝা গেল? এইবার তুমি খেয়াল করো যে এদিকে 2x এদিকে হাফ এক্স বাই 2 এদিকে আসলে যোগ করলে হবে 5x বাই 2, আর এইদিকে রুট 3 বাই 2 থাকলে এটা কস ইনভার্স কস বাদ চলে গেলে হচ্ছে রুট ওভার এটা থাকবে, তাহলে অ্যাকচুয়ালি আমি পেলাম 2 ক্যান্সেল হয়ে 5x ইকুয়াল টু রুট 3 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, এবার বসে স্কোয়ার করছি, স্কোয়ার করলে হবে এখানে 25x স্কোয়ার, এখানে রুট 3 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে আমি জাস্ট 3 দিয়ে গুণ করলে এরকম করে 3x স্কোয়ারটা এদিকে নিয়ে আসলাম, তাহলে 8x স্কোয়ার ইকুয়াল টু 3 পেলাম, ঠিক আছে? বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 বাই 8 বা এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট 3 বাই রুট 28, রুট 28 মানে হবে দেখো
फोर इंटू सात भेतर लिखा फोर टाइम टू रूट सेवन तेल हो गए एक्स इक्वल टू प्लस माइनस हाफ रूट ओवर थ्री बाई सेवन ए देखें नेगेटिव सिद्ध करना जेहतु एक्स इक्वल टू माइनस हाफ रूट थ्री बाई सेवन समीकरण के सिद्ध करना अतए एक्स इक्वल टू प्लस हाफ इंटू रूट थ्री बाई सेवन अतए निम्न समाधान ये एक्स इक्वल टू आंसर ठीक है। नेक्स्ट बोलो समाधान करो देखो दो इक्वेशन दे आज एक साइन इनवर्स एक्स माइनस साइन इनवर्स वाई इक्वल टू पाई बाय थ्री और कॉस इनवर्स एक्स प्लस कॉस इनवर्स वाई इक्वल टू टू पाई बाय थ्री यही रकम जो थाकबे जेको एक समीकरण के तुम आगे आगेटाते नहीं जा अर्थात हय सबगुलो साइन इनवर्स दिए नहीं जाए ना सबगुलो कॉस इनवर्स दिए नहीं जाए ठीक है। आमरा एखाने सबगुलो साइन इनवर्स कनवर्ट करब ठीक है तारपरे आमरा समाधान करब अथवा तुम सबगुलो कॉस इनवर्स कनवर्ट करते पारते ठीक है। चलो आंसर देखी देखो गिविन साइन इनवर्स एक्स माइनस साइन इनवर्स वाई इक्वल पाई बाय थ्री एक नम्बर और दुई नम्बर हे कॉस इनवर्स एक्स प्लस कॉस इनवर्स वाई इक्वल टू बाय थ्री दुई नम्बर हमें यह कॉसटे साइने कन्वर्ट कर कॉस इनवर्स एक्स मैंने कि लिखते जी साइन इनवर्स एक्स प्लस कॉस इनवर्स एक्स इक्वल टू पाई बाय टू कॉस इनवर्स एक्स समान समान पाई बाय टू माइनस साइन इनवर्स एक्स लिख लो और कॉस इनवर्स वाई मैंने पाई बाय टू माइनस साइन इनवर्स वाई इक्वल टू बाय थ्री पाई बाय टू जो कर पाई है और यदि टू पाई बाय थ्री माइनस टू पाई बाय थ्री और दुटो के ओई दिखे नहीं गले इक्वल टू साइन इनवर्स एक्स प्लस साइन इनवर्स वाई তাহলে এটা আমি ক্যালকুলেশন করলে অ্যাকচুয়ালি পেয়ে গেলাম সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই বাই থ্রি তিন নম্বর নাম দিলাম এবার যদি এক আর তিন আমি যোগ করে দিই দেখো তাহলে সাইন ইনভার্স ওয়াইটা কিন্তু আমার ক্যান্সেল হয়ে যাবে। এবার আমরা দেখো কারণ আমি তো কস ইনভার্সটা ট্রান্সফার করে সাইনে তুমি প্রথমটাকেও কসে করে দিতে পারতে তাহলে এবার দেখো এক নম্বর তাহলে আর তিন নম্বর যদি আমরা যোগ করে দিই তাহলে সাইন ইনভার্স ওয়াই ক্যান্সেল হয়ে যাবে তাহলে থাকবে কত এই সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স টু সাইন ইনভার্স এক্স আর এখানে পাই বাই থ্রি মানে হচ্ছে টু পাই বাই থ্রি এখন এক ও তিন যোগ করে পাই দেখো টু সাইন প্লাস এক্স এগুলো পাই বাই থ্রি প্লাস পাই বাই থ্রি তাহলে টু সাইন প্লাস এক্স এটা মানে হবে টু পাই বাই থ্রি তাহলে টু টু ক্যান্সেল হয়ে গেলে হবে সাইন প্লাস এক্স এগুলো পাই বাই থ্রি বা এক্স ইকাল টু সাইন পাই বাই থ্রি বা এক্স ইকাল টু সাইন পাই বাই থ্রি মানে হচ্ছে সাইন সিক্স হচ্ছে রুট থ্রি বাই টু। এইবার এই মানটা তুমি যে কোনো একটা সমীকরণে বসাও এক দুই তিন যে কোনো একটা সমীকরণে বসালে তুমি ওয়াইয়ের মান পাবে। আমরা কী করছি এটাকে কোথায় বসাচ্ছি দেখো এখন দুই নঙে এক্স ইকাল টু রুট থ্রি বাই টু বসিয়ে পায় দুই নং মানে এটা তাহলে এক্স ইকাল তাহলে এখানে বসবে কস ইনভার্স রুট থ্রি বাই টু প্লাস কস ইনভার্স ওয়াই ইকাল টু পাই বাই বাকি অন্য যে কোনো সমীকরণ বসালেও তুমি ওয়াইয়ের মান একই পাবে। দেখো দুই নঙে বসিয়ে আমি তাহলে এটা পেলাম কস ইনভার্স রুট থ্রি বাই টু প্লাস কস ইনভার্স ওয়াই ইকাল টু পাই বাই রুট থ্রি এত কস ইনভার্স রুট থ্রি বাই টু মানে তো পাই বাই সিক্স ঠিক আছে পাই বাই সিক্স ইকাল টু কস ইনভার্স টু পাই বাই থ্রি তাহলে কস ইনভার্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে টু এটা এদিকে আসলে হচ্ছে বিয়োগ হবে। এবার এটা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে দেখো কত হয় দেখো ক্যালকুলেশন করলে আমরা পাবো কস ইনভার্স ওয়াই ইকুয়াল টু এটা মানে অ্যাকচুয়ালি পাই বাই টু বা ওয়াই ইকুয়াল টু কস পাই বাই টু মানে জিরো অতএব ওয়াই ইকুয়াল টু জিরো পেলাম ঠিক আছে। তাহলে এক্সের মান কত পেয়েছিলাম রুট থ্রি বাই টু আর ওয়াই মান জিরো অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু রুট থ্রি বাই টু কমা ওয়াই ইকুয়াল টু জিরো এটাই অ্যান্সার। নেক্সট প্রবলেমে যাই সলভ সাইন ইনভার্স এ এক্স বাই সি প্লাস সাইন ইনভার্স বি এক্স বাই সি ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স যেখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু সি স্কোয়ার এবং সি নট ইকোয়াল টু জিরো আমরা লিখলাম গিভিন যেটা দেওয়া আছে সেটা লিখলাম বাঁ দিকটা আমরা কিচ্ছু করি সিম্পল সাইন ইনভার্স এক্স ইন্টু সাইন ইনভার্স ওয়াই ফর্মুলা ফেলেছি যেটা হয় মানে এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স মানে এটা স্কোয়ার প্লাস এটা ইন্টু ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস এটা স্কোয়ার ইকোয়াল টু সাইন ইনভার্স। তাহলে এবার দেখো বসতে যে সাইন সাইন বাদ চলে গেল সাইন সাইন বাদ দিলাম তাহলে আমার পড়ে থাকলে ভেতরে যেটা পড়ে থাকে এইটা এই দিক থেকে এক্স ছিল এক্সটা আমি বাঁ দিকে নিয়ে এলাম এটা পেলাম এবার তো সবার থেকে এক্স কমন যাচ্ছে এক্স কমন গেলে আমার পড়ে থাকলো এটা ইকুয়াল টু জিরো ঠিক আছে। তাহলে অতএব এখান থেকে আমি বলছি এক্স ইকুয়াল টু জিরো একটা পেলাম অথবা আর একটা কী পাবো অথবা এই ভেতরে থাকবে একটা ভেতরে যেটা আছে সেইটা ইকুয়াল টু জিরো পাবো ঠিক আছে। তাহলে একটা এক্সের ভ্যালু আমি জিরো পেলাম আর ব্যাকেটের ভেতরটা জিরো করে বাকিটা আমি বার করবো ঠিক আছে। তুমি কিন্তু মনে রাখবে তোমার একটা কন্ডিশন দেওয়া আছে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার আর সি নট ইকুয়াল টু জিরো এটা কিন্তু এই ক্ষেত্রে যখন সলভ করতে যাবো তখন কাজে লাগাবো অথবা ব্যাকেটের ভেতরটা ইকুয়াল টু জিরো লিখলাম ঠিক আছে। আচ্ছা এবার দেখো এইখান থেকে যদি লসগু করে তার নিচে লসগু সি স্কোয়ার উপরে হবে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে সি স্কোয়ার রুট মানে সি সেই সিটা যদি বাইরে বেরো এ বাই সি স্কোয়ার হবে উপরে এটা থাকলো স্টেপ জাম্প করো এখানেও ঠিক একইভাবে দেখো লসগু করলাম সি স্কোয়ার লসগু সি বাইরে হলো যে বি বাই সি স্কোয়ার উপরে হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্সের ওয়ানটাকে এদিকে নিলে ইকুয়াল টু ওয়ান ওকে। এইবার তোমাদের আগে আমরা বলেছি যে রুট যদি দুটো একই দিকে থাকে ক্যান্সেল করতে যে কোনো একটাকে অন্যদিকে নিয়ে যেতে হবে ফার্স্ট মানে সিঙ্গেল একটাকে আলাদা করতে হবে মানে একটা রুটকে সিঙ্গেল রাখতে হবে তারপরে স্কোয়ার করবো তার জন্য আমি কী করছি দেখো এইদিকে এটা থাকলো আর সি স্কোয়ার মাইনাস এইটাকে ওইদিকে নিয়ে গেলাম এবার আমি বোথ সাইড স্কোয়ার করলাম স্কোয়ার করলে হবে এটা স্কোয়ার এখানে রুট উঠে গেলো এটা হলো
আর এখানে যদি স্কোয়ার করি এই পুরোটা স্কোয়ার, আমি একটু স্টেপ জাম্প করলাম, স্কোয়ার মানে এ স্কোয়ার মানে স্কোয়ার সি স্কোয়ার তার স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস এটা স্কোয়ার বি স্কোয়ার মানে হবে কত বি স্কোয়ার ইন্টু এই রুটটা উঠে যাবে এটা, ঠিক আছে, মাইনাস টু এ বি হয়, টু এ মানে হচ্ছে মাইনাস টু ইন্টু সি স্কোয়ার বি, আমি বি সি স্কোয়ার লিখেছি রুট ওভার এটা থাকলো, ঠিক আছে, এই অবধি আমরা পেলাম। আমি ব্র্যাকেটে লিখেছি স্কোয়ারিং বোথ সাইড, তাহলে এবার এইদিকে গুণ করলাম, সিম্পল গুণ করে এটা পেলাম, এইখানেও আমি এই বি স্কোয়ার দিয়ে সিম্পল গুণ করে দিলাম, আমি এটা পেলাম, কিচ্ছু করিনি, জাস্ট গুণ করে এটা লেখা হয়েছে। এবার দেখো উভয় পক্ষ থেকে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে, ঠিক আছে, মাইনাস স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল। এবার আমি এই যে টু মাইনাস টু বি সি স্কোয়ার রুট ওভার সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটাকে বাঁ দিকে নিলাম, মাইনাস হলে প্লাস হলো, আচ্ছা আমার ডান দিকে ছিল সি টু দি পাওয়ার 4 লিখলাম, বি স্কোয়ার সি স্কোয়ার লিখলাম, তাহলে এইটা তো আমার কেটে গেছে, তাহলে এদিকে এ স্কোয়ার সি স্কোয়ারটা ওইদিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, বাম দিকে যা ছিল তাই থাকলো, এখান থেকে দেখো সি স্কোয়ার কমন নিলাম, সি স্কোয়ার কমন নিলে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে সি স্কোয়ারটা ক্যান্সেল হয়ে গেল, সি যেহেতু নট ইকুয়াল ছিল বসে থেকে ক্যান্সেল করলাম, মানে এইটা পেলাম। এইবার দেখো আবার রুটের বসে স্কোয়ার করবো, বসে স্কোয়ার করলে এখানে হবে হচ্ছে 4 বি স্কোয়ার, রুট উঠে গেলো এটা থাকলো, আর এখানে হবে এইটা স্কোয়ার, তাহলে এখানে হবে এ প্লাস বি প্লাস সি, তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা ফেলবো, কিন্তু আমরা এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ফর্মুলা ফেলবো না, যদি ফেলে দাও তাহলে কিন্তু অঙ্ক সমাধান করতে খুব জটিল হবে। এবার আমরা জানি যে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার পেলাম, এবার দেখবে আমার ওখানে অঙ্কে প্রথমেই দেওয়া ছিল সি স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে সি স্কোয়ারের জায়গায় বসিয়ে দিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখবে অঙ্কের প্রথমেই দেওয়া আছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ারের জায়গায় আমি বসিয়ে দিলাম কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পাশে লিখেছি দেখবে যেহেতু সি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা অঙ্কে প্রথমেই দেওয়া ছিল দেখবে, ঠিক আছে, দেখো এখানে দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, আর সি নট ইকুয়াল টু 0, তাহলে সি স্কোয়ারের বদলে আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসাতে পারি, তাহলে আমি এখানে সি স্কোয়ার জায়গায় স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসিয়ে দিলাম, তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে গেলো, থাকলো কত টু বি স্কোয়ার, টু বি স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে 4 বি টু দি পাওয়ার 4, তাহলে উভয় দিকে একটা বি স্কোয়ার ক্যান্সেল করে দিলে আর 4টাও ক্যান্সেল হলো, আমার এটা পড়ে থাকলো হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার, তার মানে আমার পেয়ে গেলাম এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। আবার দেখো সি স্কোয়ারের মান যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসায় তাহলে বিটা কেটে যাবে, তাহলে শুধু থাকবে এ স্কোয়ার, ঠিক আছে, তাহলে হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, আমি একটা স্টেপ জাম্প করলাম, সি স্কোয়ারের মান কত দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার জায়গায় যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসায় তাহলে বিটা কেটে যাবে, থাকবে স্কোয়ার, তাহলে স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল স্কোয়ার, বসে স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 1, তার মানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1, অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 0 কমা প্লাস মাইনাস 1, এটা অ্যান্সার, ঠিক আছে। ইম্পর্টেন্ট অঙ্ক আজকে আমরা যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি মনে রাখবো সবগুলো ইম্পর্টেন্ট, বারবার অভ্যাস করতে হবে তবে তোমরা কিন্তু পরীক্ষায় করতে পারবে। সমাধান করো টু ট্যান ইনভার্স কস এক্স ইকুয়াল ট্যান ইনভার্স টু কোসেক এক্স, আমি লিখলাম গিভিন যেটা দেওয়া আছে সেটা লিখলাম, আমরা টু ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা ট্যান ইনভার্স দিয়ে ফেলছি, কী জানি ট্যান ইনভার্স টু এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে টু এক্স মানে কস এক্স, টু ইন্টু কস এক্স বাই 1 মাইনাস কস স্কোয়ার এক্স, এদিকে যেটা থাকলো তাই থাকলো, ওয়াই থেকে ট্যান ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমি লিখলাম টু কস এক্স 1 মাইনাস কস স্কোয়ার এক্স মানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে, আচ্ছা এখান থেকে এটা আমি ফর্মুলা ফেললাম, ঠিক আছে, টু ট্যান ইনভার্স ট্যান ইনভার্স, ওয়াই থেকে ট্যান ইনভার্স ক্যান্সেল করে দিলাম, ট্যান ইনভার্স ক্যান্সেল করার পর আমি এটা পড়ে থাকলাম, এবার 1 মাইনাস কস স্কোয়ারকে লিখলাম সাইন স্কোয়ার এক্স, আর টু কোসেক এক্সকে নিচে নামালে হচ্ছে সাইন এক্স, ঠিক আছে, একটা সাইন এক্স ক্যান্সেল হয়ে গেলে আর এই দুটো ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকে কস এক্স বাই সাইন এক্স ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে কট এক্স ইকুয়াল টু 1, তার কট এক্স ইকুয়াল টু লিখতে পারি কট পাই বাই 4 বা এক্স ইকুয়াল টু পাই বাই 4, অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু পাই বাই 4, ঠিক আছে। এবার আমরা একটা নোট করব, এটা আমরা ইলেভেনে শিখেছিলাম ত্রিভুজের ধর্মাবলী, যদি একটা ত্রিভুজ থাকে এবং ত্রিভুজটার কোণগুলো এবিসি ত্রিভুজ হয়, মানে এখানে এ কোণ বি কোণ আর সি কোণ তিনটে কোণ আছে, তাহলে এ কোণের যে বিপরীত বাহু বিসি সেটা ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের বি এবং সি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের সি দ্বারা প্রকাশ করা হয়, মনে রাখবে, তার মানে একটা এবিসি ত্রিভুজে যদি এ বি সি কোণ হয় তাহলে এ কোণের বিপরীত বাহুকে ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের বি এবং সি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের সি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে নিচে লিখেছি দেখবে এ কোণের বিপরীত বাহুকে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়, বি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের বি দ্বারা প্রকাশ করা হয়, সি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের সি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। 30 নম্বর কোশ্চেন দেখো, বলছি এবিসি ত্রিভুজের ট্যান ইনভার্স এ বাই বি প্লাস সি প্লাস ট্যান ইনভার্স সি বাই এ প্লাস বি ইকুয়াল টু পাই বাই 4 হলে, পাই বাই 4 হলে প্রমাণ করো যে ত্রিভুজটি সমকোণী, ঠিক আছে, আমি গিভিন যেটা আছে সেটা লিখলাম, ঠিক আছে, আমি ট্যান ইনভার্স একটাকে এইদিকে রেখে আর একটাকে অন্যদিকে নিয়ে গেলাম,
তুমি একবার ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স ওয়াই ফর্মুলা লাগাতে পারতো, তাহলে প্রবলেম সমাধান করতে একটু জটিল হতো। ঠিক আছে, আমি ট্যান ইনভার্স এই বাঁ দিকে যা আছে লিখলাম, সেই ডান দিকে দেখো ট্যান ইনভার্স পাই বাই ফোর যেটা আছে সেটাকে আমি কী লিখেছি, ট্যান ইনভার্স ওয়ান। তাহলে প্রথমে লিখেছি গিভিন এটা দেওয়া ছিল, এটা লিখলাম বাঁ দিকে যেটা ছিল যে প্রথমে ট্যান ইনভার্স এ বাই বিসি রাখলাম, এই ট্যান ইনভার্স সি বাই ডান দিকে নিয়ে তাহলে হবে পাই বাই ফোর মাইনাস ট্যান ইনভার্স সি বাই এ প্লাস বি। এই যে পাই বাই ফোরের জায়গায় আমি একটু ট্যান ইনভার্স ওয়ান লিখেছি কায়দা করে আর কিছু না, কারণ ট্যান ইনভার্স ওয়ান মানেই পাই বাই ফোর। তাহলে আমার বাঁ দিকটা যা ছিল তাই তাহলে ডান দিকটা ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ফর্মুলা ফেললাম। ঠিক আছে, ওয়ান মাইনাস ট্যান ইনভার্স ওয়ান মাইনাস এটা বাই ওয়ান প্লাস ওয়ান ইন্টু এটা, মানে এটাই হবে। ঠিক আছে, তাহলে উভয় থেকে ট্যান ইনভার্স অমিট করলাম, অমিট করার পর এটা গেলে এ বাই বি প্লাস সি, আর এই দিকে দেখো লসগু হবে উপর নিচে লসগু হবে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি অমিট হয়ে যাবে, আমি স্টেপ জাম্প করি, তাহলে উপরে থাকবে এ প্লাস বি মাইনাস সি, নিচে হবে এটা এ প্লাস বি প্লাস সি। এবার কিচ্ছু নেই, জাস্ট কোনাকুনি গুণ করা হলো, কোনাকুনি গুণ করার পর আমি একটু কাটাকাটি করলাম, সিম্পলিফিকেশন করার পর আমি এটা পেয়েছি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তার মানে এখানে লিখতে পারি সি স্কোয়ারটা এদিকে আনলে আমার কী হবে। ওকে চলো, ঠিক আছে, একটু ক্যালকুলেশনের সমস্যা হয়েছিল। আচ্ছা, স্কোয়ার ইকুয়াল টু আমরা অ্যাকচুয়ালি কাটা করে ফেললাম বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তার মানে বি স্কোয়ার সমান সমান কী পাবো স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো বি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এটাই তো হয় অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ মানে কি, এখানে বি যদি আমি ত্রিভুজ ডাকি, দেখো রাফে একটা ত্রিভুজ এঁকেছি, এটা হচ্ছে অতিভুজ বি। হ্যাঁ, প্রথমে ক্যালকুলেশন ভুল হয়েছিল বলে ছবিটা একটু কাটাকাটি হয়েছে, আর ভুল হয়ে গেছিলো মিস্টেক। ঠিক আছে, তারপরে কাটাকাটি দেখো অতিভুজটা হচ্ছে বি, আর এটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে লম্বটা আছে এ ভূমিটা হচ্ছে সি, তাহলে এটা বি বাহু হলে থাকে কোন বিপরীত কোণটা হবে বি, এটা এ হলে বিপরীত কোণটা হবে এ, সি হলে বিপরীত কোণটা হবে সি, তাহলে এইটা হলো। তাহলে এখান থেকে আমি বলতে পারি অতএব এবিসি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, কারণ এই যে বি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবিসি তো তিনটে বাহু, তিনটে বাহু যদি সমকোণী ত্রিভুজ হতে হয় তাহলে যে কোনো একটা বাহু স্কোয়ার সমান সমান অপর দুই বাহুর স্কোয়ারের যোগফলের সমান হতে হয়, তাই এখানে হয়েছে সমকোণী ত্রিভুজ, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এবিসি তো ত্রিভুজের বাহু আমরা জানি। তাহলে অতএব ছোটো হাতের এবিসি ত্রিভুজের বাহু প্রকাশ করে, আমরা এর আগের থেকে নোটে পড়েছি যে এ কোণের বিপরীত বাহু হচ্ছে ছোটো এ, বি কোণের বিপরীত বাহু ছোটো বি, সি কোণের বিপরীত বাহু ছোটো সি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এখানে যে কোনো একটা বাহুর স্কোয়ার বি স্কোয়ার সমান সমান অপর দুই বাহুর স্কোয়ারের যোগফল হলো স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে একটা সমকোণী ত্রিভুজ। এবার যে ছবিটা আঁকি তাহলে দেখবে এখানে দেখতে পাচ্ছি বি কোণটা কি সমকোণ, তাহলে অতএব এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে প্রুফ হয়ে গেল। তুমি পরীক্ষার সময় যদি এরকম একটা বাহু পাও তুমি লিখে দিতে পারো অতএব এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, কোন কোণটা 90 সে না লিখলেও চলবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ, অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, নেক্সট দিন আমরা অন্য প্রবলেম নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।